ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের এক প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি। কেবল অভিনয় নয়, সঙ্গীত জগতেও নিজের প্রতিভাকে তিনি মেলে ধরেছিলেন। তিনি কেবল স্বর্ণযুগের একজন বিশিষ্ট অভিনেত্রীই নন, তার আরও একটি বড় পরিচয় হল তিনি কিশোর কুমারের প্রথম স্ত্রী। যদিও সেই সম্পর্কের তার অচিরেই ছিন্ন হয়। তিনি স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। ১৯৩৪ সালের তেসরা নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রুমা গুহ ঠাকুরতা। পিতা সত্যেন ঘোষ ও মাতা সতীদেবী। মা সতীদেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী। তিনি নাচ শিখেছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের কাছে। পরে তিনি মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারের মিউজিক ডিরেক্টর হন। সেই সূত্রে রুমার ছেলেবেলা কেটেছে মুম্বাইয়ে। সতীদেবীর পিস্তুত ভাই হলেন বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায় এবং বিজয়া রায় হলেন সতীদেবীর ছোট বোন। মাত্র ১০ বছর বয়সে অমিয় চক্রবর্তী পরিচালিত হিন্দি ছবি জোয়ার ভাটাতে প্রথম অভিনয় করেন রুমা। এটি ছিল দিলীপ কুমারের প্রথম ছবি। পরবর্তী সময়ে মাশাল এবং আফসার ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যায়। বোম্বে টকিজে তখন সদ্য পা রেখেছেন কিশোর কুমার। অভিনয়ের সূত্র ধরেই প্রণয়ের বন্ধনে আবদ্ধ হন কিশোর কুমার ও রুমা ঘোষ। ১৯৫১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। সম্পর্কে রুমা ছিলেন সত্যজিৎ রায়ের ভাগ্নি। স্ত্রীর সুবাদে তাই অচিরেই সত্যজিৎ হয়ে ওঠেন কিশোরের মানিক মামা। আমৃত্যু সে বন্ধন অটুট ছিল। ধুমধাম করে হওয়া সেই বিয়েতে মুম্বাইয়ে হাজির ছিলেন অনেকেই। অচিরেই রুমা ঘোষ হয়ে উঠলেন রুমা গাঙ্গুলি। গায়িকা অভিনেত্রীর পাশাপাশি চলচ্চিত্র সামাজিক কাজকর্মেও যুক্ত ছিলেন তিনি। ১৯৫৮ সালে তার হাত ধরেই গড়ে ওঠে ক্যালকাটা ইউথ কয়ার। ১৯৫২ সালে জন্ম হলো ছেলে অমিত কুমারের। এদিকে বিয়ের পর থেকে সাংসারিক অশান্তি লেগেই থাকত। এই অশান্তির অন্যতম কারণ ছিল রুমার যশ, খ্যাতি এবং গুণ। নিজ গুণে সবার মনে জায়গা করে নিচ্ছেন স্ত্রী, এটা মেনে নিতে পারেনি স্বয়ং কিশোর কুমার। তাই স্বামীর দাবি ছিল আর পাঁচজন বাড়ির স্ত্রীর মতোই বাড়িতেই থাকুন তার স্ত্রী, দরকার নেই বাইরে বেরোনার, বন্ধ হোক অভিনয় গান। আর তাতে কখনোই রাজি ছিলেন না রুমা। বলা যায় সেই সময় কিশোরের থেকে অনেক বেশি স্টারডম ছিল রুমা গুহ ঠাকুরতা। সেসব ছেড়ে বেরিয়ে আসতে পারেননি তিনি, চানও নি। অপরদিকে কিশোর কুমারকে নিয়ে একের পর এক প্রেমের গুঞ্জনও তাদের সম্পর্ককে শিথিল করেছিল। তাই বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সংসার ছাড়ার। অবশেষে ১৯৫৮ সালে বিবাহ বিচ্ছেদ চাইলেন দুজনেই। পরে এক সাক্ষাৎকারে কিশোর কুমার জানিয়েছেন, রুমা ছিল অসাধারণ প্রতিভাশালী, কিন্তু আমাদের দুজনকেই আলাদা পথ বেছে নিতে হয়েছিল, কারণ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আমাদের ছিল আলাদা। ও কেরিয়ার গড়তে চেয়েছিল আর আমি চেয়েছিলাম এমন একজনকে যে আমাকে একটা ঘর বানিয়ে দেবে। এই দুয়ের মিলন কিভাবে সম্ভব? আমি খুব সাদাসিধে, কিছুটা পুরনো গ্রাম্য মানসিকতার মানুষ। নারীর কেরিয়ার তৈরি করার বিষয়টা আমার কোনোদিনই বোধগম্য হয়নি। নারীর প্রথম যেটা শেখা উচিত ছিল সেটা হলো কিভাবে একটা সুন্দর ঘর বানানো যায়। এবার ঘর আর কেরিয়ার দুটো কখনোই এক হতে পারে না, ফলে আমরা দুজনও দুটি পথ বেছে নিয়েছিলাম। বলা যায় কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতার এই দাম্পত্য নিয়ে পরিচালক ঋষিকেশ মুখার্জি বানিয়ে ফেলেছিলেন ব্লকবাস্টার ছবি অভিমান। তাতে গান গেয়েছিলেন স্বয়ং কিশোর কুমার। দীর্ঘ 8 বছরের দাম্পত্যের স্মৃতিতে হয়তো তার হৃদয়ও উদ্বেলিত হয়েছিল। কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদের পর বোম্বে ছেড়ে কলকাতায় চলে আসেন রুমা দেবী। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওই সময় থেকেই তার যোগাযোগ গড়ে ওঠে। ওই বছরই রাজেন তরফদার পরিচালিত গঙ্গা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রুমা। পরবর্তী সময়ে এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, তরুণ মজুমদার থেকে রাজেন তরফদার, প্রত্যেকের ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন রুমা। শাখা প্রশাখা, গণশত্রু, আরোগ্য নিকেতন, আসিতে আসিও না, অভিমান, পলাতক, বাঘিনী, নির্জন সৈকতে, বালিকা বধু, দাদার কীর্তিসহ বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিযান ছবিতে যেমন অত্যন্ত সিরিয়াস একটি চরিত্রে তাকে দেখা গিয়েছে, তেমন আবার আশিতে আসিও না কিংবা পলাতকে একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমা। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আশিতে আসিও না ছবিতে তুমি আকাশ এখন যদি হতে গানটির দৃশ্যায়নের সময় রুমার অভিনয় আজীবন মনে রাখবেন দর্শকরা। আপনার নাম কি রমা গুপ্তা? আগে ইংরেজিতে গুপ্ত গুপ্তা দুই পড়তে পারে, আমি রমা গুপ্ত। আপনার নাম রমা? আগে রমা পদ। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের কিংবা ভারতবর্ষ সূর্যের এক নাম গানগুলি শুনলেও ক্যালকাটা ইউথ কয়ারের রুমার সঙ্গীত পরিচালনার কথাও মনে পড়ে বাঙালির। দেবব্রত বিশ্বাসের ছাত্রী রুমা সুগায়িকা ছিলেন, গান গেয়েছেন অমৃত কুম্ভের সন্ধানে, বাঘিনী, পলাতক সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর 1960 সালে রুমা বিবাহ করেন অরূপ গুহঠাকুরতাকে। তাদের দুই সন্তান শ্রমণা এবং অয়ন। শ্রমণাও একজন সঙ্গীতশিল্পী, তবে জীবনের শেষ দিনগুলিতে বড় ছেলে অমিত কুমারের কাছেই থাকতেন রুমা দেবী। বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন তাকে ভুগতে হয়েছিল। শেষের কিছুদিন অমিত কুমারের মুম্বাইয়ের বাড়ি থেকে কলকাতায় এসেছিলেন তিনি। অবশেষে 2019 সালের 3রা জুন বালিগঞ্জ প্লেসে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমা গুহঠাকুরতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 84 বছর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।